পুরি, নামটা শুনলেই আমাদের সামনে ভেসে ওঠে এক রাশ সমুদ্রের ঢেউ। তারপরে আসে জগন্নাথ মন্দির, সাথে পুরীর বিখ্যাত খাজা। পুরী মানে জানি স্নান করতে নেমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে বাড়িতে কালো হয়ে ফেরা। পুরী মানে বুঝি কোণারক মন্দির, নন্দনকানন, ধবলগিরি, উদয়গিরি, আরও কত ঘোরার জায়গা। তোমরা যদি শুধুমাত্র পুরী ব্লগ দেখতে চাও, তাহলে আমার থেকে ফার বেটার ব্লগস ইউটিউবে তোমরা প্রচুর পেয়ে যাবে। কিন্তু আমি যেহেতু ঘুরতে যাচ্ছি, তাই আমি অবশ্যই যেটুকু জানবো তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমাদের কাজে অবশ্যই আসতে পারে। তো তাহলে চলো আর সময় নষ্ট না করে আমার সাথে কিছুক্ষণের জন্য ঘুরে আসো পুরী থেকে। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। তো আজ যাচ্ছি আমরা পুরী, সেটা তোমরা আমার ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছো। ওই যে একটা মানুষ পিছন ফিরে দাঁড়িয়ে আছে, এদিকে তাকা, কিছু বল, হ্যালো টেলো বল। হ্যাঁ, তো আমরা এখন পুরীতে যাচ্ছি, এখানে আর বেশি কিছু বলবো না, গিয়ে কি করছি না করছি দেখাবো। তো তো পুরো ভ্লগটা দেখো। এটা হলো লাগেজ, এটা হলো মা, ওই বাবা, এতগুলো লাগেজ জমেছে, আর পিঠে আবার আমার একটা, তো সব মিলিয়ে এই। হাই করো। মা সব সময় একদম খুব ভালো, হাই হাই। না, এটাই দেব। তো দেখতে পাচ্ছ এই আমাদের টোটো চলে এসছে। না না, আমরা টোটোয় করে পুরি যাব না, আমরা স্টেশন যাব টোটোতে করে। তো চলো এটা হলো শালিমার স্টেশন, আর আমাদের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস এখান থেকেই আছে। এখন বাজে ভোর 4টা, আর এত ভোর ভোরই এক্সাইটমেন্টে আমাদের আজ ঘুম ভেঙে গেছে। যেহেতু কাল রাতে ট্রেনে উঠে আর কোনো ভিডিও বানাইনি, তাই ভাবলাম এখনই বানানো যাক। তোমরা জানো যেখানেই আমি ঘুরতে যাই সেই মেমোরিজগুলো আমি ক্যাপচার করে থাকি, এটা আমার কাছে একটা স্মৃতি হিসাবেও থেকে যায়। তারপর অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমাদের ট্রেন আমাদের গন্তব্য স্টেশন স্পর্শ করল। জীবনে ফার্স্ট টাইম আউট অফ স্টেট, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রথমবার ট্রাভেল করছি, আর কথাতেই আছে জীবনে যা কিছু প্রথমবার সেটা খুবই স্পেশাল হয়। তো আমার এই স্পেশাল ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন আমরা চলে এসেছি পুরুষোত্তম গৌরীয় মঠ, এখানেই আমরা থাকব। তো আমরা এই বিল্ডিংটাতেই আছি, এই বিল্ডিংটার নাম হলো নীলকুঠির, এটার ফার্স্ট ফ্লোরেই আমরা আছি। এখানে এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি সি বিচ।